solve for x when a square by x minus b plus b square by x minus a equals to a plus b. এই ধরনের অঙ্কের সমাধান বিভিন্ন ভাবে করা যায়। তা আমরা যে পদ্ধতি আলোচনা করব, প্রথমে কাজ করি এটার বাম পকেটের লসাগু করি, এর কি দাঁড়াচ্ছে অর x মাইনাস b ইন্টু x মাইনাস a তাহলে a স্কোয়ার ইন্টু x মাইনাস a প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস বি ইকালস টু এ প্লাস বি। এবার যদি আমরা এটাকে কোনাকোনি গুণ করে দিই তাহলে কী পাবো, অর এটাও আমরা ইয়ে করি যে এ স্কোয়ার এক্স মাইনাস এ কিউ প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস বি কিউ ইকালস টু এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। ঠিক আছে, এবার অর যদি আমরা এক্স কমন নিই তাহলে এক্স ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ কিউ মাইনাস বি কিউ, এবার এই গুণটা করে দেবো, কত হবে এ প্লাস বি এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ এক্স প্লাস এ বি। অর এক্স ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ কিউ মাইনাস বি কিউ ইকালস টু এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস বি। এখানে আছে যদি আমরা এক্স কমন নিই তাহলে মাইনাস এক্স কমন নিলাম মাইনাস এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ বি ইন্টু এ প্লাস বি। এবার কাজ করি আমরা সবগুলোকে একদিকে নিয়ে আসি, অর এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস বি মাইনাস এক্স ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার, দ্বিতীয় পাশে নিয়ে যায় কত হবে মাইনাস এক্স ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইন্টু এ প্লাস বি, এখানে থাকলো মাইনাস এ প্লাস এ কিউ প্লাস বি কিউ, তাই তো তাহলে কথা হবে প্লাস এ কিউ প্লাস বি কিউ ইজ ইকুয়াল টু জিরো। এবার লক্ষ্য করে দেখো এই যে এ কিউ প্লাস বি কিউ এটাকে আমি ফ্যাক্টরে ভাঙতে পারি, তাহলে কী পাবো, অর এক্স এস কি স্কোয়ার ইন্টু এ প্লাস বি, এখানে যদি মাইনাস এক্স কমন নিই কত হবে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইন্টু এ প্লাস বি, আর এ কিউ প্লাস বি কিউ মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। সাজিয়ে লিখি তা কী লিখতে পাবো, অর এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস বি মাইনাস এক্স, দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু বি স্কোয়ার, এখানে টু আছে তা টু যদি কমন নিই তা কী পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, তাই তো, আর এখান থেকে দেখো এ প্লাস বি যদি কমন নিই কত হবে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে মাইনাস এ বি এ প্লাস এ বি কেটে যাবে, তাই তো, তাহলে
is equal to 0. এবার যদি এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ ভাবি তাহলে কি হতে হবে, এ প্লাস বি কে নট ইকুয়াল টু জিরো হতে হবে, ঠিক আছে? তাহলে ধরি এ প্লাস বি নট ইকুয়াল টু জিরো, তাহলে শ্রীধর আচার্যের ফর্মুলা থেকে কি পাবো, এক্স ইকুয়ালস টু, আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এ যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ, তাই তো? তাহলে এখানে কি পাচ্ছি, এখানে বি কত, তাহলে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে হচ্ছে ফোর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এ মানে হচ্ছে এ প্লাস বি, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এ মানে এ প্লাস বি, সি মানে কত, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কেমন, বাই টু এ। তাহলে আমরা যদি চার কমন নিই তার টুগুলো কেটে যাবে, তা কী লিখতে পাবো, দিস ইকলস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস মাইনাস রুট ওভার, আচ্ছা আচ্ছা, আমরা যদি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আমি ভাবি তাহলে কী হবে, এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু এ বি, টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু এ কিউ বি প্লাস টু এ বি কিউ মাইনাস ফোর ইন্টু, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, তখন হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি, ঠিক আছে? এবার যদি এটাকে ভেঙে দিই তাহলে কী পাবো, আচ্ছা এখানে তো ফোর থাকবে না, ফোর না গিয়ে আমরা কমন নিয়ে নিয়েছি, ফোর থাকবে না, তাহলে এটা গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস মাইনাস রুট ওভার, দেখো এ টু দি পাওয়ার ফোর, এ টু দি পাওয়ার কেটে যাবে, বি টু দি পাওয়ার ফোর, বি টু দি পাওয়ার ফোর কেটে যাচ্ছে, তাই তো? এ কিউ বি, টু এ কিউ বি, টু এ বি কিউ, এটা কেটে যাবে, তাই তো? কী পড়ে থাকবে, পড়ে থাকবে এখানে, পড়ে থাকবে কেবলমাত্র এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ প্লাস বি, কী পাচ্ছে, দিস ইকলস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস মাইনাস এ বি বাই এ প্লাস বি। এবার এই যে প্লাস মাইনাস সিম্বল আছে, আমরা যদি প্লাস চিহ্ন প্লাস চিহ্ন নিয়ে পাই তাহলে কী পাবো, এক্স ইকলস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি টু এ বি বাই এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার বাই এ বি, দিস ইকলস টু এ প্লাস বি। প্রথমে ধরে নেওয়া আছে যে এ প্লাস বি নট ইকুয়াল টু জিরো, তাই না? আর মাইনাস চিহ্ন নিয়ে পায়
কি হবে এক্স ইকুয়ালস টু তাহলে প্লাস এ প্লাস বি মাইনাস এ প্লাস বি, তাহলে কেটে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি, ঠিক আছে। তাহলে এই যে দুটো সমাধান পেলাম এটা কখন পেলাম, যখন এ প্লাস বি নট ইকাল টু জিরো। এবার এ প্লাস বি ইকুয়ালস টু জিরো হলে, এ প্লাস বি জিরো হয়ে যায়, তাহলে লক্ষ্য করে দেখো আমাদের যে মূল সমীকরণ ছিল সেটা কী দাঁড়াবে, দিস ইকুয়াল টু জিরো, দিস ইকুয়াল টু জিরো, তাহলে কী পাবো, অতএব অতএব টু এ এক্স ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এ বি দিস ইকুয়াল টু জিরো, অতএব এক্স ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাহলে আমরা দুটো সেট অফ সলিউশন পেলাম, যদি এ প্লাস বি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে তাহলে এক্স ইকুয়ালস টু এ প্লাস বি, অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি, এ বাই এ প্লাস বি, যখন এ প্লাস বি নট ইকুয়াল টু জিরো, আর ইকুয়াল টু জিরো যখন এ প্লাস বি ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের সমাধান। একটু লেন্দি সমাধান, আমরা আরও অন্য মেথড নিয়ে পরে আমরা আলোচনা করব, তাহলে আসলে এখানে রাখি।